আবদুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি, লোকটার পুরা জীবন আমি পড়তে যেয়ে আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া সব বেশি। শুধু এক জায়গায় নবীকে মানতো না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়ে মেনে নিয়েছিল আবু জাহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচিরে শেরনগর কেএসএন গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়া যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রসুলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে সে নবী কেউ মানতে পারে নাই, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করে চলতো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জাহেলকে। এই একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিম আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। এটা তাফসীরে হাক্কানিতে আছে, মুফাসসির লিখেছেন সাবঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিব্রাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন, এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমন কি 70 বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন ফেরেশতা কথা আসা বললে পর্যন্ত না, এর পরে আর আছে যে 70 বার মাফ চাইলে মাফ হবে না, আমি নবী এর জন্য 71 বার মাফ চাবো। আল্লাহ তো 71 বারের কথা বলে নাই, বলেছে 70 বার, কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো, হঠাৎ করে ফেরেশতাদের পরবর্তী অংশ শোনালেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে, এর আগে ফা আছে, ফা উনিশটা অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মজারের আগে, বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চিন কালেও হবে না। আল্লাহ জিব্রাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী এই লোকটা শুধু না, এই তাকান এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী এর জন্য 71 বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ 71 বার না কোটি কোটি বারও ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলে মাফ হবে, কে বলিস আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এর পরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী লোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে, মনে হচ্ছে জান্নাতুর বাবার ও ঠিকাদারি নিয়েছে। এগুলো সব ভণ্ডামি চলছে ভারত বাংলাদেশে পাকিস্তানে, ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন।